হ্যালো গাইস, আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো আমি যে রেডি হয়ে গেছি, এবার চলে যাবো মামা বাড়ি। তো এদিকে ব্যাগপত্র সব টুকটুকিতে চাপানো হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ডের যে ব্যাগপত্র নিয়ে চলে গিয়েছে। তো এবার আমরা চলে যাবো, টুকটুকিতে উঠে যাবো। তো চলো এবার ঘুরু ঘুরু করে আসা যাক। তো এই যে একটাই ব্যাগ নিয়ে নিয়েছি, ঠিক আছে, আর কোনো ব্যাগ নিয়ে নিই, কারণ এক রাতের জন্য যাব তো তাই। আর এদিকে বাবুসোনাকে নিয়ে চাপিয়ে দিয়েছে, আর এই যে ওর বাবা বাবুসোনাকে নিয়ে আছে, আমি উঠে পড়েছি, বাবুসোনাকে নিয়ে নেব। আর এই যে আমি উঠে পড়েছি। তো ওই দিকে গেলো বাবুসোনাকে নিয়ে, আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন ওর বাবা নিয়ে গিয়েছে ঠাকুমার সাথে দেখা করতে। তো যাই হোক, চলো এবার টুকটুকি চালাতে শুরু করবে। এই যে টুকটুকি ছেড়ে দিয়েছে অলরেডি, আর খুবই গরম করছিল রাস্তার মধ্যে, তো বাবুরা খুবই জ্বালাতন করছিল, হাওয়াও সেরকম দেয়নি। তো এই যে মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন, এই সবুজ মাঠ, কি সুন্দর লাগছিল দেখতে। আর এই যে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন, ট্রেনে মানে স্টেশনে মানে ট্রেন যেখানটায় পেরোই সেইখানে কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। আর এইখানে আছে তোমাদের রাজবাড়ি। তো চলো রাজবাড়িটা নিশ্চয়ই দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন রাজবাড়ি। তো যাই হোক, ভেতরে ঢুকিনি, রাস্তার পথে রাজবাড়ি পেলাম, তাই ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হলো আমাদের রাজবাড়ি হ্যাতমপুরে। আর এখানেও আছে একটা রাজবাড়ি ছোটোখাটো। তো যাই হোক, রাজবাড়ির ভেতরে ঢোকার আগে দুটো হাতির সুর দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন হাতি, দুটো হাতি আছে, এদিকে একটা ওইদিকে একটা হাতি। তো এইখানটায় ভেতর দিকে রাজবাড়ি আছে, তো যাইনি কখনো, শুনেছি আর কি। তো এই যে হাতিগুলো কি সৌন্দর্য দেখতে। তো চলে এলাম মামার বাড়ি, আর এই যে বসে পড়েছি মামার বাড়িতে, পাখার হাওয়াতে বাবুকে বসিয়ে দিয়েছি, আর মা জুতোগুলো খুলছিল, খুবই গরম করছিল। তো এবারে জল মিষ্টি খেয়ে নেব, সবার সাথে দেখা হয়ে গেল, প্রণাম টনামও হয়ে গেল। তো এখানে ব্লগটাই আমি শেষ করব। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। আর এটা মিনি ব্লগ নিয়ে এলাম, আবার একটা আমি বড়ো ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর আমি শার্টটা চেঞ্জ করে এই যে একটু রেস্ট করছি, চলো।